ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আজকে কিন্তু 30শে অগস্ট, আর কালকে গণেশ পুজো। তো গণেশ পুজো প্রত্যেক বছরই আমাদের বাড়িতে হয়, আর আগের বছর থেকে তো ঐশী গণেশ ঠাকুর বানায়। তো এবছর আমি ভেবেছিলাম ও বানাবে কি বানাবে না, কারণ এর এক্সামও রয়েছে, স্কুল রয়েছে। আজকে তো ক্যারাটে ক্লাসও ছিল, কিন্তু আজকে ও ক্যারাটে ক্লাসে গেল না। তার কারণ ও সেই দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে শুরু করে এখন গণেশ ঠাকুর বানানো ওর শেষ হলো। তো গণেশ ঠাকুরকে ঠাকুর ঘরে রেখে এখন আবার পড়তে বসতে গেল। এখন কটা বাজে বলো তো? 7:45 বাজে। ও বানাতে বসেছে 3:30 থেকে, আর ও যেহেতু বানাচ্ছিল আমি ভাবলাম তাহলে ওর সাথে সাথে আমিও থাকি, ওকে একটু হেল্প করি। কিন্তু হেল্প তো ও নিতে চায় না, কিন্তু কালারগুলো হাতে লেগে যাবে বলে একটু ফুড কালার ইউজ হয়েছে। এবার এবার একটু অন্যরকম গণেশ ঠাকুর বানিয়েছে, তো কালকে তোমাদেরকে দেখাবো। এই ব্লগটা কাল অবধি কন্টিনিউ হবে। পুজোর কিন্তু প্রিপারেশন শুরু হয়ে গেছে, আর মামনি ঠাকুরের রান্নাঘরে এই জাস্ট গেল, গিয়ে মোদক বানাচ্ছে, সুজির মোদক, যেটা আগের বছর তোমাদের সাথে শেয়ার হয়েছে আর কি রেসিপিটা। তো এই বছর একটা মামনি অন্যরকম মোদক বানাবে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওই জন্যই আজকেই ব্লগটা শুরু করে দিলাম। এখানে দেখো সব জিনিসপত্র ছড়ানো ছেটানো রয়েছে, এখন এসব আমাকে গোছাতে হবে। আর আমিও আজকে ঐশীর সাথে সাথে ছিলাম, থেকে ঠাকুরের যে বেদিটা ওটা বানিয়ে ফেলেছি, আর এইটা দিয়ে ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা বানাবো। কিন্তু এখনও আমার এটা কিছুই হয়নি, জাস্ট কাটিংটা করে রেখেছি। তো রাত্রিবেলা ওটা বসে বসে বানিয়ে ফেলবো। মামনি এখানে এখন সুজির মোদকটা করছে, আর মোদকের জন্য জানো তো দুটোই মোল্ড আছে, ওই জন্য মোদকটা করতে একটু আমাদের টাইম লাগছে। ভেবেছিলাম যে আরো কয়েকটা মোল্ড নিয়ে আসবো, কিন্তু আর বেরোতে পারিনি, ওই জন্য আর আনাও হলো না। আর এই সুজির মোদকের রেসিপিটা কিন্তু আগের বছর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি, যদি পারি তো ডেসক্রিপশনে আরেকবার লিংক দিয়ে দেবো। সুজির মোদক আমাদের হয়ে গেছে, আর এবার একটু নতুনত্ব দেখলাম, মামনি সুজির মোদকের ওপর একটু অ্যালমন্ডের গুঁড়ো ছড়িয়ে দিয়েছে, দেখতে কিন্তু বেশ লাগছে। সুজির মোদকে তো নারকেল লাগে, তো মামনি আবার একটু নারকেল সরিয়ে রেখেছিল তার নাতি নাতনির জন্য, তাই আমি এখন নিয়ে এসেছি ও মৈশিকে দিয়ে দিলাম। ওরা নারকেল খেতে খুব ভালোবাসে, দুজনে ভাগ করে খেয়ে না। আর ওম যা একটু একটু নিচ্ছিস বাবা। এবারে মামুনি স্ট্রবেরি মোদক তোমাদের সাথে শেয়ার করবে, এটা মেনলি ছানা দিয়েই হয়। তো মামুনি এখন ছানাটাকে নরম করছে। মামুনি এখানে দুধ কাটিয়ে ছানা বের করে নিয়েছে, তোমরা চাইলে যে মিষ্টির দোকানে এমনি ছানা পাওয়া যায় না সেটা দিয়েও করতে পারো। ছানা নরম হয়ে গেছে, আর এটা কিন্তু 1 লিটার দুধের ছানা। এবারে এরকম কাপের 2 কাপ দুধ একটু ফুটিয়ে নিতে হবে। দুধটা একটু ফুটে আসলে এর মধ্যে এরকম কাপের মতো 1 কাপ চিনি দিয়ে দিতে হবে, আর ভালো মতো ফুটিয়ে নিতে হবে। এরপর 4-5 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে নিতে হবে, আর ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু এই প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, নইলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যাবে। আর হ্যাঁ, সমস্ত কিছু কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে। গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর কন্টিনিউয়াসলি নাড়াচাড়াও করে যেতে হবে। দুধটা যখন একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে ছানাটা দিয়ে দিতে হবে। ছানাটা দিয়ে দেওয়ার পর একটু যখন দুধটা খিরখির মতো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যালমন্ড গুঁড়ো দিয়ে দিতে হবে। দেখো দুধটা একটু খিরখির মতো হয়ে গেছে, কিন্তু আরও ঘন করতে হবে। এদিকে একটা থালায় আমি ঘি মাখিয়ে নিচ্ছি। এবার অনেকটাই হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে এই যে স্ট্রবেরি একটা ফ্লেভার আছে তো সেটা দিয়ে দেব, আর সামান্য একটু পিঙ্ক ফুড কালার এর মধ্যে দিয়ে দেব। ব্যাস এটা রেডি হয়ে গেছে। এবার আমি ঘি মাখানো থালায় এটা ঢেলে একটু ঠান্ডা হতে দেব। খুব ঠান্ডা কিন্তু এটা হবে না, হালকা গরম অবস্থাতে এই ছানাটাকে মোল্ডের মধ্যে দিয়ে বানিয়ে নিতে হবে, আর মোল্ডে একটু ঘি মাখিয়ে কিন্তু নিতে হবে, তারপর ছানাটা দিতে হবে। তোমাদের সাথে সাথে আমিও কিন্তু স্ট্রবেরি মোদক রেসিপিটা দেখে নিলাম আর শিখে নিলাম, তোমাদের সাথে সাথে আমিও কিন্তু অনেক কিছু মামনির কাছ থেকে শিখে নিই। আর এখন আমি চকলেট মোদকটা বানাবো। তোমরা আগের বছর কে আমায় কমেন্ট করেছিলে যে চকলেট মোদকটা কী মোদকটা কী করে করেছো একটু দেখিও,
কিন্তু সত্যি বলতে এগুলো কি বলতো পুজোর ঠিক আগের দিনই হয়, সারা বছর তো এগুলো করে উঠতে পারি না, ওই জন্য দেখানো হয় না। তো আমার খুব খারাপ লাগে যে পুজোর আগের দিনই তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, তোমরা নেক্সট ইয়ার ট্রাই করতে পারো, আর নইলে তো 5 দিন ঠাকুর তো থাকে, তো যে কোনো একদিন তোমরা বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারো। চকলেট মোদক রেসিপিটা একদমই সোজা। এখন আমি চকলেটগুলো গলাবো, তার জন্য দেখো এখানে একটা ছোট্ট হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির জলটা ফুটে উঠলে এই কাচের বাটিটাকে বসিয়ে দেব। আর চকলেট মোদকের জন্য তো ডার্ক কম্পাউন্ড আর হোয়াইট কম্পাউন্ড এই দুটো চকলেট নিয়ে নিয়েছি। দেখি দুটো মিক্স করেও করতে পারি, নইলে একটাই চকলেট মোদক কি করে দেবো, দেখছি কি করা যায়। আর এই যে হলো ডার্ক কম্পাউন্ড, এটাকে আমি একটা বাড়ি দেব, এইবারটা দেব না, একটা বার দেব, এটাকে আমি গলিয়ে নেব। হোয়াইট কম্পাউন্ডেরও একটাই বার দেব, নিচে জলটা ফুটতে থাকবে। আর একটা বার তুমি এই কাচের বোলের মধ্যে দিয়ে সিলিকনের খুন্তি দিয়ে খালি তোমাকে নেড়ে যেতে হবে, তাহলেই কিন্তু চকলেটগুলো গলে যাবে। হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট দুটোই আমি গলিয়ে নিয়েছি। আর আমি হয়তো এর আগেও তোমাদের এটা দেখিয়েছিলাম কিভাবে চকলেট গলাতে হয়, আর যে কোনো বড় বড় গ্রসারি স্টোরে তোমরা এই কম্পাউন্ডগুলো পেয়ে যাবে। চকলেট গলিয়ে নেওয়ার পর হালকা যখন গরম থাকবে তখনই মোল্ডে দিয়ে দিতে হবে। আর এটার জন্য কিন্তু আমি কোনো ঘি মাখাইনি। আর ডিজাইনটা তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো। আমার এবার ইচ্ছে হলো একটু টুইন ওয়ান করব, মানে একদিকে আমি এই ডার্ক চকলেটটা দেবো আর একদিকে হোয়াইট চকলেট দেবো, তো দেখি কেমন হয়। নিচের দিকটাও একটু চকলেট দিয়ে ফিল করে দিচ্ছি। এবার ডিপ ফ্রিজে 1/2 ঘন্টার মতো রেখে দেবো। এটা করতে বেশিক্ষণ টাইম লাগে না, 1/2 ঘন্টার আগেই হয়ে যায়, কিন্তু 1/2 ঘন্টা রাখলে এটা ভালো বসে। এবার দেখি টুইন ওয়ান মোদকটা কেমন হলো। হ্যাঁ, যেরম ভেবেছিলাম ঠিক সেরকমই কিন্তু হয়েছে। এই মোদকটা একদম চকলেট মোদকই করব, খালি এর ভেতরে একটু অ্যালমন্ডের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মোদক বানাতে বানাতে অনেকটা টাইম হয়ে গেছে, ওমৈশীর ডিনারও কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা ডিনারই করে নেব। আর তাই এখন আমি ব্লগটা এই অবধি রাখছি, কারণ কালকে এই ব্লগটা তোমাদের বলেছিলাম কন্টিনিউ হবে, তো কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। আর খেয়ে উঠে আবার ওমকেও একটু বাংলা পড়াতে হবে, ওমের কালকে আবার প্রজেক্ট সাবমিটের দিনও আছে, ওম প্রজেক্টও করে যাচ্ছে, তো তার মাঝে একটু বাংলাও পড়িয়ে নেবো। আর ওম যতক্ষণ প্রজেক্ট করবে আমি ভাবছি ততক্ষণ ঠাকুরের যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমার বাকি আছে ওটা বানিয়ে ফেলবো। তো কালকে আবার সকালে তোমাদের সাথে কথা হচ্ছে। শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমাদের সকলকে। সিদ্ধিদাতা গণেশের কাছে প্রার্থনা করি যাতে উনি আমাদের সব সময় আমাদের মঙ্গল করেন আর সব সময় আমাদের পাশে থাকেন। আর এখন কিন্তু সকাল 10:30 বেজে গেছে, তো মামুনি এখন আমাদের বাড়ির যে রোজকার পুজো সেটা করে নিচ্ছে, এরপরে আমি গিয়ে ঠাকুরের পুজো, গণেশ ঠাকুরের আর কি, পুজো করে নেব। ঠাকুরকে একটু সাজানো বাকি আছে, সেটাও সাজিয়ে নেব, আর তারপর তোমাদেরকে আমাদের ঠাকুর দেখাবো। ঐশী এবার একদম অন্যরকমই ঠাকুর করেছে, আর মামুনি তো পঞ্জিকাতে দেখে নিয়েছে যে চতুর্থী কতক্ষণ থাকবে, তো তার মধ্যে আমাদের পুজোটা করে নিতে হবে। এই বছরে ঐশীর বানানো আমাদের বাড়ির গণেশ ঠাকুর।
পুজো দিয়ে দিলাম আর ঠাকুরকে খেতে দিয়ে দরজা বন্ধ করে আসলাম। আর ঐশি এসে ওর জন্য একটু ফুল রেখে দিয়েছি, ও এসে একটু পুজো করবেই আর ঠাকুরকে একটু সাজাবে, তাই তো বলছে যে আগের বছরই ভালো ছিল মাম্মা, অনলাইনে আমাদের ক্লাস হতো, তখন আমি শান্তি মনে গণেশ ঠাকুরটা বানাতেও পেরেছিলাম আর পুজোও করতে পেরেছিলাম, একটু সাজুগুজুও করেছিলাম। আর এবছর কি বলতো, কালকেও খুব টায়ার্ড ছিল, তারপরেও গণেশ ঠাকুরটা বানিয়েছে আর ইঁদুরটা বানাতে ভুলে গেছিলো। রাত্রে হঠাৎ করে বললো আমার ইঁদুর বানানো হয়নি, তো আম্মাকে বলো সকালবেলা যাতে ইঁদুরটা বানিয়ে দেয়, তাই মামুনি আবার সকালবেলা উঠে ইঁদুরটা বানিয়ে দিল। আর গণেশ চতুর্থীর পুজোটা কিন্তু ঐশীর জন্যই আমরা করি, জন্মাষ্টমী যেমন ঐশীর জন্য করা হয় সেরকম, মানে গোপাল পুজোটা সেরকম ঐশীর জন্যই কিন্তু গণেশ পুজো করা হয়, নইলে তো আমাদের পয়লা বৈশাখেই গণেশ লক্ষ্মীর পুজো হয়ে যায়। তো ঐশী 2019 সালে এরকম আমাদের গাড়িতে, এখন যেই গণেশ ঠাকুরটা আছে ওটা না, অন্য একটা গণেশ ঠাকুর এমনি রাখা ছিল, তো সেইটা এনে ও ঠাকুরের ঠাকুরঘরে বসিয়ে দিয়েছিল। তো তারপর থেকেই মামুনি বললো যে গণেশ চতুর্থীর দিনই, তারপর থেকেই মামুনি বললো না ঠাকুরের জন্য একটু হলেও কিছু আয়োজন করতে হবে, একটু পুজো করতে হবে, নইলে আমরা যেরকম গণেশ চতুর্থীর দিন ঠাকুরকে একটু মিষ্টি আর একটু ফুল দিয়ে পুজো দিয়ে দিতাম, আর আগের বছর থেকে তো আবার ঐশী ঠাকুর বানানো শুরু করেছে, ওই জন্য আমরাও এখন একটু ভালোভাবেই করার চেষ্টা করছি, কিন্তু হ্যাঁ একদম সাধারণভাবে আমরা আর কি আমাদের মতো করে করি। তো কিছু ভুল ত্রুটি যদি হয়ে যায় ঠাকুরের কাছে তো অবশ্যই ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ অত নিয়মকানুন আমরা জানি না, তো মামুনি সব কিছু জানার চেষ্টা করে। এই পুজোটা এরকম আলাদাভাবে তো কোনোদিন হয়নি, তো মামুনি যতটা জানে আমাকে বলেছে, আমিও সেরমভাবেই করার চেষ্টা করেছি। হ্যাঁ তোমাদের যদি মনে হয় যে আমরা কিছু ভুল করেছি বা কিছু আমাদের মানে অন্য কিছু করা উচিত ছিল, তো অবশ্যই কিন্তু জানিও, তো আমরা সেটা পরের পুজোটায় শুধরে নেওয়ার চেষ্টা করবো। ক্লাস করতে ছুটি দিতে পারলাম, কালকের দিনটাই তো খালি অনলাইন। কি হলো, গান হলো? কতক্ষণ হলো, অনেকক্ষণ হলো রিহার্সাল? আজকে ওদের ফিরতে দেরি হলো, তার কারণ ওমের ব্রিজ ক্লাস ছিল, যেটা ভাইস প্রিন্সিপাল ম্যাম নিয়েছিল, আর ঐশীর সেই রিহার্সাল। ঐশীকে এবার বলে দিয়েছিলাম যে টিচার্স ডেতে আর কিছু করতে হবে না, কারণ সেই ছুটির পর অনেকক্ষণ ধরে রিহার্সাল হয়, বাড়ি আসতে দেরি আর সন্ধ্যেবেলাটাও এনার্জি পায় না, পড়াটাও ঠিক করে হয় না। তো ঐশীও এবার ভেবেছিল কিছু করবে না, স্যার আর ম্যামকে বলে দিয়েছিল, কিন্তু স্যার আর ম্যাম বললো যে তুমি কিছুই করবে না, তাই ঐশীকে আবার গানে নিয়ে নিয়েছে, বলেছে গানের রিহার্সাল তো বেশিক্ষণ হয় না, তাই মাম্মা আর বাবাকে একটু মানিয়ে নিও। তাই ঐশী খুব রিকোয়েস্ট করলো, তাই আমি আর হিরক আবার মেনে নিলাম। আজকে তো দেখলে ওরা কত দেরিতে স্কুল থেকে এলো, আসার পরে স্নান সেরে নিয়েই ঐশী পুজো সেরে নিল, তখন আর আমি কোনো কিছু শ্যুট করিনি, কারণ তাড়াহুড়ো ছিল, ওরা ভীষণ টায়ার্ড ছিল। কালকে তো ঐশী সারা দুপুর ঘুমায়নি আর ওম কালকে রাত্রি 2 অবধি জেগেছে, তো ওরা তাড়াতাড়ি করে পুজো সেরে নিয়েই খাওয়া দাওয়া সেরে নিল, আর খাওয়া দাওয়াটাও তোমাদের সাথে আজকে মানে কি খেলাম দিলাম তোমাদেরকে আর দেখাতে পারিনি, আজকে আমাদের নিরামিষই হয়েছিল, বিউলির ডাল, আলু পোস্ত আর আলু পনিরের ঝোল। তো ওই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ওরা খেলো, তারপরে আমরা খেয়ে নিলাম, খেয়ে নিতে নিতেই ব্যাস সন্ধে হয়ে গেছে, এখন ঐশী জামা কাপড় পরে নিয়েছে, এবার ঐশীকে একটু রেডি করে দেবো, এখন আমরা সন্ধ্যা আরতি করবো। মোদক ধরে বসে আছে, খেয়ে নে, হানিরও খাওয়া হয়ে গেল। ঐশী ঐশী খাচ্ছে 2-in-1 মোদক, খেতে পারবে তো পুরোটা? বাড়িতে সবাই কিন্তু সুজির মোদকটা খেয়েছে, আর ওমের তো খুব ভালো লেগেছে, কারণ ওর মধ্যে নারকেল দেওয়া রয়েছে। ঐশী তো দেখলেই কি খাচ্ছে, আর আমি কিন্তু কোনো মোদকই খাচ্ছি না, আমি খাচ্ছি ঘিয়ের লাড্ডু।
শাড়িটা ছেড়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর আমি আর মামুনি একটা ব্যাপারে ভীষণ কনফিউজ যে এবারে ঠাকুরকে বিসর্জন কবে দেবো। আমি আর মামুনি যতদূর জানি যে ঠাকুরকে 1.5 দিনে বিসর্জন দেওয়া যায়, 3 দিনে, 5 দিনে, 9 দিনে, নইলে 11 দিনে। তো 1.5 দিন বলতে গেলে আজকে রাতটা ধরলে কালকেই হচ্ছে, কিন্তু কালকে তো বৃহস্পতিবার, কালকে বিসর্জন দেওয়া যাবে না। আর 3 দিন যখন হচ্ছে তখন শনিবার, তখনও বিসর্জন দেওয়া যাবে না। তাই আমি আর মামুনি দেখলাম যে সোমবারে বিসর্জন দেওয়া যাবে, মানে রবিবার রাতটা ধরলে 5 দিন হয়ে যাচ্ছে। আর এই কদিন ঠাকুরকে আমরা মিষ্টি, নানান রকমের মিষ্টি, নাড়ু, লাড্ডু, মোদক এইসবই ভোগ দেব, তার কারণ আমরা তো অন্ন ভোগ দেই না। আর একদিন আমার ইচ্ছা আছে ঠাকুরকে একটু পায়েস করে দেওয়ার, আর ঐশীরও এবার ইচ্ছে হয়েছে ঠাকুরকে কিছু বানিয়ে দেবে। তো আমি তো আমি আর মামুনি বলছি যে এখন আর এসব করিস না, কারণ সামনে এক্সাম রয়েছে, টাইম নষ্ট হবে। তো ঐশী তো জানোই কোনো কথাই শোনে না, ও বায়না করেই যায়। তো দেখি যদি ব্লগ করি এর মধ্যে তাহলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার হবে, আর যদি এর মধ্যে ব্লগ নাও বানাই তো যেদিনই ব্লগ করব তো আমি ছোট ছোট ক্লিপ তুলে রাখবো, তো ব্লগে নইলে ইনস্টাগ্রামের স্টোরিতে আমি দিয়ে দেব। আর ঐশীর এখন হোমওয়ার্ক হয়ে গেল, কালকে আবার ওদের দুজনেরই অনলাইন ক্লাস রয়েছে, আর এখন ঐশীকে একটু আমি পড়াশোনা করিয়ে নিই। তাই আজকের ব্লগটা এই অবধি রাখছি। এবছরে গণেশ চতুর্থী আমাদের এরমভাবেই কাটলো, তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, বাই বাই।